আতঙ্ক কাটিয়ে আবার নতুন করে শুরু কর্মজীবন। গতকাল ব্যারাকপুরে প্রসিদ্ধ বিরিয়ানির দোকানে দুষ্কৃতী হামলার পর কার্যত প্রশাসনের আশ্বাসে কাজে যোগ দিলেন দোকান কর্মচারীরা। তবে গতকালের সে আতঙ্ক আজও চোখে মুখে স্পষ্ট, কিন্তু সংসার চালানোর দায়ে আতঙ্ক কাটিয়ে কাজে যোগ দিতে বাধ্য হয়েছেন দোকান কর্মচারী জুলি খাতুন। পুলিশের আশ্বাসে আতঙ্ক কাটিয়ে কর্মচারীদের আশ্বস্ত করে পুনরায় নতুন করে আজ আবার ব্যবসা শুরু করলেন তারা, জানালেন ছোট্ট। ভয় তো দাদা আছে, ভয় কেন থাকবে না, তো মানুষ মাত্রই ভয়, মানে ভয় আছে, কিন্তু দোকান তো খুলতে হবে। দোকান না খুললে লেবারগুলো আমাদের যে এত লেবার আছে আমাদের উপরে সব ডিপেন্ডেন্ট আছে, আমার উপরে সব চলছে, আমার দোকানের উপরে চলছে, তো ওটা কীভাবে আমরা দোকানটা বন্ধ। আর তারপর প্রশাসন আশ্বাস দিয়েছে আপনারা যখন আমরা পিছনে আছি, তাহলে আমার ওই ভয়টা একটুখানি কিঞ্চিত মতন কম হয়েছে, এই জন্য আজকে দোকান খুলেছি স্বাভাবিকের মতন, পাবলিকের জন্য দোকান খোলা হয়েছে, লেবাররা এসছে, আর মানে প্রশাসন যেটা করবে ওটাই ভালো করছে, কিন্তু বেরোতে হচ্ছে, করতে হবে ওনাদের জন্য, আমাদের জন্য বা লেবারের জন্য তো করতে হবে, জিনিসটা বন্ধ করে দিলে তো হবে না। আমাদের পিছনে তো এতজন হাত আছে, এতজন মুখ আছে, তারে বউ বাচ্চারা আছে, ওটা কী করবো আমরা, ওদেরকে তো ফেলে দিতে পারবো না আমরা। আর দীর্ঘদিন এতদিন ধরে আমাদের তাই কাজ করছে, একটা ইয়ের জন্য আমরা পুরো জিনিসটাকে তো শেষ করে দিতে পারি না। আতঙ্ক কাটিয়ে আবার থেকে নতুন করে এসেছি, প্রশাসন আছেন, সবাই আছেন, আপনারাও আছেন, সবাই দেখছেন, আমাদেরকে জানি, আমরা সবাই হেল্প করছে, আমরা আবার থেকে শুরু করেছি দোকান, আবার থেকে মানে কোনো ভয় তো আছে, কিন্তু ওইটাকে তাও একটু কাটিয়ে দোকানটাকে খুললাম আমরা। আমার নাম সন্তু। ভয় তো অনেক লাগছে, কিন্তু কিছু করার নেই, আমাদের তো খেটে খাওয়া আছে, না খাটলে তো খাবো কি, কাজ তো করতেই হবে, এই জন্যে আসলো, কাজ না করলে পেট ভরবে কি, আমার বাড়ি ছোটো 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 বাচ্চা, স্বামী নেই, না খাটলে বাচ্চাদেরকে কী করে মানুষ করব। হ্যাঁ, পুলিশ কালকে এসেছিল, পুলিশ আসলো, অনেক অনেক জনা আসলো, কথাবার্তা হলো, তারপরে আমরা 8:30 বাজলো, আমি নিজে বাড়ি চলে গেছি, আমি সকাল 8:30 ঢুকি, 8:30 সময় বাড়ি চলে গেছি। ভয় তো ভীষণ ভয় লেগেছে, কোনো দিন আমি এরকম ঘটনা দেখিনি যেরকম কালকে কালকে হয়েছে। আমি তো এইখানেই কাজ করছি, আর গুলি চলছে ওই সামনে থেকে, একদম মানে কোনো দিন আমি ভাবিনি কি এমনি চোখ থেকে আমি ঘটনাটা দেখবো। আমি ভাবো টায়ার ভাস্ট করেছে, আমি নিজে কাজ করে যাচ্ছি, যখন ঘুরে দেখছি 3টে লোক বাইকে বসে গুলি চালাচ্ছে, তখন আমি ছুট মেরে ভিতরে ঢুকেছি, যখন দেখছি ওই একটা দাদার গুলি লেগেছে, রক্ত বেরোতে লাগলো, একটা দাদার হাতে লাগলো, হাত ফেটে গেছে, রক্ত রক্ত দেখে আমার গা হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে, গা কাঁপাতে লাগলো ভয়। তখন ওই দাদা আমাকে বলে চুপ করে তুমি বসে থাকো, কিছু তো না হোক চুপ করে বসো, দাদারা ভয় খেয়ে গেছে কি, আমাকে তো লাগিনি একদম, কিন্তু আমি সামনে ছিলাম কালকে, একদম মানে নসিব আমার ভগবানের আশীর্বাদ ছিল বলে দেশে গেছি, না তো কালকে কী হাল হতো আমার উপরওয়ালা ছাড়া কেউ জানে, কিন্তু এরকম করা উচিত, সব পেটের জন্য খাটতে এসেছে। আপনার নাম? আমার নাম জুলি খাতুন। বিবাহ হলো সামাজিক মেলবন্ধন, তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক, আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন। তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি, সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি, পাসপোর্ট, ভিসা, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের এক বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। তাই আর দেরি নয়, সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য অবিলম্বে চলে আসুন সকলের জন্য বিবাহ রেজিস্ট্রেশন অফিসে। আমাদের ঠিকানা রঘুনাথপুর দীনুবাবু ঘেরার পেছনে, কমিউনিটি হলের সামনে। এখানে সোম থেকে শুক্র বেলা 11:00 থেকে বিকেল 4:00 পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন হয়ে থাকে। যোগাযোগ নম্বর 9635488286 অথবা 7001426721 এই নম্বরে।